পরবর্তীকালে আমরা 21 ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয়েছে। তবে এটা আমাদের জন্য গৌরবের বিষয় যে আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে জাতিসংঘ থেকে, সে কারণে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালিত হচ্ছে এবং এর মাধ্যমে আমাদের যে দীর্ঘ কাল যে আমাদের একটা আমরা সভ্যতার এই উপমহাদেশের সভ্যতার অংশীদার, কিন্তু পাশাপাশি আমাদের যে একটা পৃথক সত্তা গড়ে উঠেছিল ভাষা আন্দোলনের মাধ্যমে তা পূর্ণতার দিকে যাচ্ছিল এবং এরই ধারাবাহিকতা 1971 সালে পরিপূর্ণ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি দিয়ে বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা যুদ্ধ করে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি এবং লক্ষ লক্ষ লোকের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, বিশ্ববাসীর আমরা সমর্থন পেয়েছি বা গণতান্ত্রিক বিশ্বও আমাদের সমর্থন করেছে। তবে একটি বিষয় যেটা আমরা আলোচনায় এসেছে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে অধিকার সমূহ স্বীকৃতি পাচ্ছে কিনা, আমরা মনে করি যে 72-এর যে সংবিধান রচিত হয়েছিল সে 72-এর সংবিধানের মাধ্যমে যে 4 মূলনীতি স্বীকৃতি পেয়েছিল সেই 4 মূলনীতির ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং শোষণমুক্ত সমাজ ব্যবস্থা যেটাকে সমাজতন্ত্র হিসাবে চিহ্নিত করা হয়েছিল, তো এই মূলনীতির ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে আমার মনে হচ্ছে কোনো সমস্যা থাকার কথা নয় এবং এই মূলনীতির ভিত্তিতে যদি বিভিন্ন জনগণকে বা পেশাজীবী সবাই যদি সতর্ক হন বা সবাই যদি তার তার দায়িত্ব পালন করেন এবং বিশেষ করে প্রধান প্রধান রাজনৈতিক দলসমূহ যদি দায়িত্ব পালনে এগিয়ে আসেন তাহলে আমার মনে হচ্ছে যে আমরা অন্তত পক্ষে বিভিন্ন যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সেটা গড়ে তুলতে পারবো। আমার যেটা মনে হচ্ছে প্রাথমিকভাবে আমাদের ব্যর্থতা হলো এখানে প্রধান প্রধান রাজনৈতিক দলের কয়েকদিন আগেও আমি যদিও এখানে আমি আলোচনা শেষ করে দিতে চাই, কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রধান প্রধান রাজনৈতিক দল এখনো মূল নীতিমালাকে স্বীকৃতি দিয়ে বা ওইভাবে যে রাষ্ট্র পরিচালনার জন্য প্রচেষ্টা চালানো সেটা করছে না এবং আমরা সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারণে বিভিন্ন, এমনকি আমরা এও দেখতে পাচ্ছি যে আমাদের যে বিভিন্নভাবে যেটা আপনারাও আলোচনায় এনেছেন যে যে আলদাদিরার যে চক্রান্তমূলক যে প্রচারণা বা অন্যান্য পত্রিকার প্রচারণা পাশাপাশি প্রশংসিত হচ্ছে বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে যে সরকার সেই সরকারের কর্মকাণ্ডও প্রশংসিত হচ্ছে, কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিন্তু এই সমস্ত বিষয়ে ব্যর্থতার কারণে আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহকে পরিপূর্ণ রূপ দিতে পারছি না এবং এই ব্যাপারে আমি মনে করি যে সবাইকে এগিয়ে আসতে হবে এবং যারা যদি মনে করেন আমি বাংলাদেশে রাজনীতি করতে চাই তাহলে অবশ্যই তাকে আমাদের দীর্ঘ সংগ্রাম এবং 71-এর মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করেই করতে হবে। বিভিন্ন দেশে যত ব্যর্থতাই হোক না কেন আমরা আমার যেটা কাছে মনে হচ্ছে যে আমরা এই দেশে যারা রাজনীতিবিদ বলেন পেশাজীবী বলেন বিভিন্ন নেতৃবৃন্দ বলেন আমরা কিন্তু বিভিন্ন গণতান্ত্রিক দেশ থেকে শিক্ষা গ্রহণ করছি না, যেমন স্বাভাবিকভাবে যেমন না আপনার ট্রাম্পের বিষয়টাই দেখেন না কেন, ট্রাম্প নির্বাচন নিয়ে যত কথাই বলুক না কেন যারা নির্বাচন পরিচালনা করছেন তারা কিন্তু বলছেন যে না এটার ভিত্তি নেই বা বিচারের ঘটনা ঘটেছে কিন্তু এটা গ্রহণযোগ্য নেই, বা সেখানে সুপ্রিম কোর্টও যখন দেওয়া হয়েছে তারাও বলছে যে না তথ্য প্রমাণ এ ব্যাপারে নাই এবং সেখানে যে আমরা যেটাকে বলি যে ইয়েতে ওদের যে পার্লামেন্ট ভবনে যে আক্রমণ হয়েছিল সে আক্রমণ নিয়েও তাকে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যেহেতু ট্রাম্প স্বাভাবিকভাবে মানে আমি অন্য কিছু বলার জন্য আমি ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি যেহেতু ট্রাম্প একটা দলের স্বাভাবিকভাবে ওই দল যখন একটা ব্যক্তিকে মনোনয়ন দেয় তখন স্বাভাবিকভাবে দলে তার প্রভাব বেশি সেই হিসেবে দেওয়া হয়েছে বা দল মনে করছে উপযুক্ত,
এখন আমি যদি ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিকান পার্টি সেখানে গণতান্ত্রিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এখন আমি যদি মনে করি যে না এদের দেওয়া ঠিক হয়, দেওয়া ঠিক হয়েছে কি ঠিক হয়েছে না এটা তাদের দায় দায়িত্ব, এবং তারা যে দীর্ঘ প্রক্রিয়ায় যে তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে সেটাও তো লক্ষণীয়, কাজে সেই কারণেই অভিযোগ থাকতে পারে। কিন্তু অভিযোগ থাকলেও সেখানে যে প্রতিষ্ঠানগুলি গড়ে তোলার কারণে আমরা লক্ষ্য করেছি যেখানে সব কথাই যে সমানভাবে সেখানে প্রমাণিত হবে তা নয়, কিন্তু একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা সেখানে চলছে। সেখানে অন্যান্য দেশও, ইউরোপের অন্যান্য দেশে, যুক্তরাজ্য বলেন, ফ্রান্স বলেন, বা আমাদের পার্শ্ববর্তী ভারত বলেন, এখন আমি অবশ্য রেফারেন্সগুলো দিই এই কারণে আপনারা বারবারই কিন্তু কতগুলি আমরা এখানে আলোচনা করি, কিন্তু আলোচনা করি আমরা যে বিষয়টি বলতে চাই এটা আপনার কন্টিনিউয়াসলি চোখের না ধরে সাইডে ধরেন। আমি তো এখানে আলোচনা আসছে কিন্তু আমি সেটা বলছি, যেমন ধরেন এখানে এই যে ইয়েতে আসলো কি বলে এখানে বিএনপি নেতা এবং বয়স্করা বলছে যে বঙ্গবন্ধুর অবর্তমানে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছে, আবার আসিফ নজরুল তিনি বিএনপিপন্থী একজন বুদ্ধিজীবী ভালো তিনি লিখেছেন জিয়াউর রহমান 27 মার্চ স্বাধীনতা ঘোষণা করেছে, তো 27 মার্চ যদি ঘোষণা করে থাকে এখন টিকিট করেন, কিন্তু এই যে মিথ্যা কথা কুন্ডুই মানে বঙ্গবন্ধুকে হত্যা করে কেন এই মিথ্যা কথা প্রচার করা হয়েছিল, তখন কতজন আমরা একটা প্রতিবেদন আসলে তো 27 মার্চ হলে তো 26 মার্চ তো ঘোষণা করেছেন বঙ্গবন্ধু ঘোষণা করেছে, এরপরে হান্নান বঙ্গবন্ধুর পক্ষে প্রথম ঘোষণা করেছে, তারপরে অন্যান্য নেতারা বলছে, হ্যাঁ জিয়াউর রহমানের ওই ঘোষণা সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে একটা 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 জনগণের মধ্যে একটা বিরাট প্রভাব বিস্তার করেছিল, তো এই কথাটা আপনারা আগে বললেন না কেন, তারপরে হচ্ছে এই কথাটা আপনারা আগে বললেন না কেন, আর এখন আপনারা বলছেন বঙ্গবন্ধুর পক্ষে, তো এই কথাটা আগে বললেন না কেন।